হজযাত্রীদের নানা ভোগান্তির খবরে মনে হয় হজ একটি ভীষণ কঠিন আমলের নাম। হজ মানে কষ্ট, হজ মানে দুর্ভোগ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের হজযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় মূলত ব্যবস্থাপনা জনিত ত্রুটির কারণে। হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা আন্তরিক হলে এই ভোগান্তি নিরসন কোনো বিষয় না। এ তো গেল হজ ব্যবস্থাপনার সংশ্লিষ্ট দুর্ভোগের কথা, কিন্তু বাস্তবে কি হজের সফরে প্রচুর কষ্ট করতে হয়? কাবা শরীফের চত্বর, মসজিদে হারাম, সাফা মারওয়া, মদিনা শরীফ, মসজিদে নববী ও রওজা শরীফ নির্দিষ্ট পরিমাণ জায়গা হওয়ার দরুন হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব আমলগুলো একত্রে একসঙ্গে করতে গিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়তে হয় এসব স্থানে। মিনা, আরাফাত ও মুজদালিফায় একই দিনে একই স্থানে 20-22 লাখ মানুষ জমায়েত হওয়ার প্রেক্ষিতে এসব স্থানে আসা যাওয়া করতে রাস্তা ও গাড়িতে চরম যানজটের সৃষ্টি হয়। কখনো যান্ত্রিক গোলযোগ, আবার দুর্ঘটনাও ঘটে। তাই স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তায় 5-6 গুণ সময় বেশি লেগে যায়। সৌদি আরবের আবহাওয়া, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরাফাত ও মুজদালিফার তাপমাত্রা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এসব এলাকায় রোদের তাপ ও গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এবারও হজের সময়ের আবহাওয়া অনেক গরম থাকবে বলে জানা গেছে। হজের সফরে মক্কা শরীফ ও মদিনা শরীফে সব কার্যক্রমের জন্য সৌদি মুয়াল্লিমদের দ্বারস্থ হতে হয়। অনেক মুয়াল্লিমদের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেও অবর্ণনীয় কষ্ট করতে হয়। 5-স্টার হোটেল সহ বিলাসবহুল হোটেল মক্কা ও মদিনায়ও আছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অন্য স্থানের হোটেলের মতো এসব হোটেলে সব ধরনের সুযোগ সুবিধাও পাওয়া যায় না। অধিকাংশ হজযাত্রীরা সাধারণ হোটেল বা বাড়িতে থাকেন। কিছু কিছু হোটেল বা বাড়ি এত নিম্নমানের যে এসি, বাথরুম বা অন্যান্য বিষয় হজযাত্রীদের ভীষণ কষ্ট পোহাতে হয়। মক্কা শরীফ ও মদিনা শরীফের সব হোটেলে রান্নার অনুমতি নেই। অনেক দূর থেকে কষ্ট করে খাবার পৌঁছানো হয়। নামাজের জামাতের আগে বা পরে ভিড় না কমা পর্যন্ত খাবার সরবরাহ করা যায় না, ফলে খাবারের কষ্ট এজন্যই হয়ে থাকে। খাবারের জন্য কখনো আবার পুলিশের যন্ত্রণা পোহাতে হয়, এমনকি আইন ভঙ্গের দরুন পুলিশের অনেক সময় খাবারও ফেলে দেয়। তাই যথাসময়ে খাবার না পৌঁছার কারণে ভীষণ কষ্ট করতে হয়। তবে এটাও ঠিক যে কিছু নিম্ন রুচিসম্পন্ন অতিলোভী এজেন্সি বা দায়িত্বশীলে পরিপক্ক কৃত্রিম সংকটেও খাবারের কষ্ট হয়ে থাকে। এ সমস্ত কারণেই হাজিদের কষ্ট হয়ে থাকে।